নমস্কার। নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মা, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের নির্মম অত্যাচারে মৃত্যু হল মালতী দাস নামে এক গৃহবধূর। ঘটনা ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলাতে। মৃতের পরিবারের অভিযোগ মূলে স্বামী দীপন দাস ও মৃতার শ্বশুর অঞ্জন চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! অগ্নিদগ্ধ হয়ে নদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িয়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানল মালতী। হাসপাতালে মৃত্যুর আগে জবানবন্দি ক্রমে মালতী জানায়, স্বামীর শ্বশুর যা মিলে গায়ে কেরোসিন ঢেলে পরিকল্পিতভাবে হত্যা করে। বেদনাদায়ক ঘটনাটি ঘটে 1 মার্চ। কদমতলার অঞ্জন চন্দ্র দাসের ছেলে দীপন দাসের সাথে বিয়ে হয়েছিল দশদা গৌরীশঙ্করপুরের অরুণ চন্দ্র দাসের মেয়ে মালতী রানী দাসের। বিয়ের পর থেকেই মালতীকে সন্দেহ করত দীপন। তাদের বিয়ের 1 বছর এখনো পূর্ণ হয়নি, কিন্তু তার আগে 4 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় গত 1 মার্চ সন্ধ্যা 7 ঘটিকায় গায়ে কেরোসিন ঢেলে মালতীকে হত্যা করার পরিকল্পনা করা হয়। মালতীর শরীর 70% পুড়ে যায়। প্রথমে কদমতলা, তারপর উত্তর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অগ্নিদগ্ধ মালতীকে। পরে অবস্থা বেগতিক দেখে মালতীর বাপের বাড়ির লোকজন সহ উন্নত চিকিৎসার জন্য শিলচর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মালতীর চিকিৎসা চলে, কিন্তু স্বামী যখন হাসপাতাল থেকে একটু দূরে সরে, তখন মালতী তার মা ভাইকে পুরো ঘটনা খুলে বলে। মালতীর ভাই অঞ্জন চন্দ্র দাস তার বক্তব্য মোবাইলে ভিডিও আকারে ধারণ করে। শিলচর মেডিকেল কলেজে রবিবার 11:45 টানা দীর্ঘ 9 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মালতী মৃত্যুর কোলে ঢলে পড়ে। টানা 9 দিনে গৃহবধূ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মেয়ের পরিবার শিলচর মেডিকেল থেকে এসে প্রথমেই কদমতলা থানায় মামলা করেন। কদমতলা থানায় মৃতা মালতীর ভাই অর্জুন চন্দ্র দাস, স্বামী দীপন দাস, শ্বশুর অঞ্জন চন্দ্র দাস, যা সাবিত্রী দাসের নামে মামলা করেন। কদমতলা থানায় গৃহীত মামলার নম্বর হচ্ছে 14/19, IPC 302/34 ধারায় মামলা রুজু করা হয়। মালতীর লাশ শিলচর মেডিকেল থেকে নিয়ে আসছিল স্বামী দীপন সহ শ্বশুর অঞ্জন। কদমতলা থানা মামলা হয়েছে বুঝতে দেওয়া হয়নি তাদের। রাত 9:30 নাগাদ অ্যাম্বুলেন্সে করে মালতীর মৃতদেহ ত্রিপুরার ঝেরঝেরি গেইটে আসতেই পুলিশ মূল অভিযুক্ত দীপন ও তার বাবাকে গ্রেপ্তার করে। কদমতলা থানার সামনে মেয়ের হত্যাকারীদের বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন মা। কদমতলা থানার ওসি সহ বাকিরা তাদের সান্ত্বনা দিয়ে সৎ কাজের মালতীর দেহ বাড়ি পাঠানো হয়, যে বাড়ি থেকে বধূ সেজে একদিন দীপনের ঘরে এসেছিল সেই বাপের বাড়িতে লাশ হয়ে ফিরে যাচ্ছে। আর বেদনাদায়ক পেটের সন্তানটিও পৃথিবীর আলো দেখতে পেল না। বর্তমানে বাপ বেটা পুলিশের গারদে, সোমবার তাদের আদালতে তোলা হবে। ঘটনা চাউর হওয়ার পর দীপনের পরিবারের প্রতি ধিক্কার জানাচ্ছে এলাকার লোকজন। বেদনাদায়ক এই ঘটনার ইতি হলেও অপরাধীরা যাতে শাস্তি পায় সেই আশায় দিন গুনছেন কন্যাহারা পরিবারের লোকজন।
আমরা পেয়েছি বা প্রকাশ যে 1 তারিখে স্বামীর বাড়িতে পতাকা কাটাকাটি হয়, তারপরে নাকি ওনার গায়ে আগুন দেওয়া হয়, পরবর্তী সময় শিলচর মেডিকেল হসপিটালে এক্সপায়ার হয়। এর পরবর্তী সময়ে অভিযোগ মূলে, মেয়ের ভাইয়ের অভিযোগ মূলে আমরা 2 জন ব্যক্তিকে অ্যারেস্ট করেছি, দীপন দাস এবং অনুচন্দ্র দাস বাবা এবং ছেলেকে, এবং খুব গুরুত্ব সহকারে সুষ্ঠুভাবে তদন্ত কার্য এগিয়ে যাচ্ছে। চুড়াইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো 1 টিএসআর জওয়ানের, আহত আরো 2 জন। মৃত জওয়ানের নাম ভজন পাল, পিতা সাধন পাল, বাড়ি অমরপুর। ঘটনা সোমবার কাকভুরে উদয়পুর রমেশ চৌমোহনি এলাকায়। সোমবার ভোরবেলা উদয়পুর রমেশ চৌমোহনি এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়, আহত হয় 2 জন। উদয়পুরের দমকল কর্মীরা গোমতি জেলা হাসপাতালে আহতদেরকে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। নিহতের নাম ভজন পাল, বয়স 25, পিতা সাধন পাল, বাড়ি রাঙ্কাং সমতল পাড়া অমরপুর। সে টিএসআর এর 11 নং ব্যাটেলিয়ানের জওয়ান বলে জানা যায়। আহত 2 জন অভিজিৎ দেবনাথ এবং রামপ্রসাদ সরকার, ওদের 2 জনের বাড়ি আগরতলা লঙ্কামুড়া এলাকায়। গোমতি জেলা হাসপাতালে এদের চিকিৎসা চলছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইক উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইকের নম্বর হলো TR03G8580 এবং TR01AH9800। রামপ্রসাদ সরকার, এটাও 18 ইয়ার্স, এখন অর্থযোগ। তারা মোটামুটি স্টেবল, সিটি স্ক্যানিং করানো হয়েছে, চার ইনভেস্টিগেশন করানো হয়েছে, আর দেখা আরেকজন গড়দের। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। লঙ্গাই নদীর বাঁধ মেরামতিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল সংশ্লিষ্ট ঠিকাদার ও জেইই এর বিরুদ্ধে। ঘটনা দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার ইলাশপুর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত চেংজুরিপার গ্রামে। এলাকাবাসীর অভিযোগ বলে প্রকৃত দোষীদের আইন মাফিক শায়েস্তা করার আশ্বাস দেন বিজেপি নেত্রী শিপ্রাগুন। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার ইলাশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চেংজুরিপার গ্রামের লোকদের কথা মতো গ্রামের 1308 নং চেংজুরিপার এলপি স্কুলের লাগোয়া লঙ্গাই নদীর বাঁধের আনুমানিক 100 মিটার জায়গা মেরামতির কাজ বিগত কিছুদিন আগে অতি সামান্য পরিমাণ হয়েছিল। সর্বমোট 17 লক্ষ টাকার এই কাজ, কিন্তু অজ্ঞাত কারণবশত মাঝপথে বন্ধ করে সংশ্লিষ্ট ঠিকাদার। উপরন্তু যে যৎসামান্য পরিমাণ কাজ হয়েছে তাতেও ব্যাপক অনিয়ম করেছেন ঠিকাদার। যেহেতু বর্ষাকাল আসন্ন, তাই গ্রামবাসী ভুক্তভোগী জনগণের দুশ্চিন্তার সীমা নেই। উল্লেখ্য, এ সকল মেরামতির জন্য দরকার মাটি অন্য জায়গা থেকে এনে বাঁধ মেরামতি করার, কিন্তু ঠিকাদার নিজের দাদাগিরি দেখিয়ে বাঁধের পাশ থেকে ড্রজার দিয়ে মাটি উঠিয়ে মেরামতির চেষ্টা করে। গ্রামবাসী এই কাজের অনিয়মের কথা বিজেপি নেত্রী শিপ্রাগুনকে জানান, অতঃপর উনি কাজের স্থান পরিদর্শন করেন। উল্লেখ্য, গ্রামবাসীর অভিযোগে প্রচণ্ড ক্ষোভে ঠিকাদার গ্রামের কতিপয় লোককে হুমকি দেন। নিজেকে স্থানীয় বিধায়ক আজিজ আহমেদ খানের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে বিধায়ক কর্তৃক উচিত শিক্ষা দেওয়ারও ধমক দেন। এখানে উল্লেখ করা যায় যে দুর্নীতিতে অতপ্রতভাবে জড়িত জল সম্পদ বিভাগের আধিকারিকরাও গ্রামবাসী সংশ্লিষ্ট দপ্তরের জেই রূপম সাহাকে উক্ত দুর্নীতির জন্য বিশেষভাবে দায়ী করেন। ওনার ইশারাতেই এসব ঠিকাদারেরা কাজের নামে কারি কারি সরকারি টাকা আত্মসাত করছে। বিজেপি নেত্রী শিপ্রাগুন অভিযোগটি জেলা শাসক সহ বিভাগীয় মন্ত্রীর গোচরে এনে দোষীদের শায়েস্তা করার আশ্বাস দেন। লঙ্গাই নদীর পারে ইশাগঞ্জ চেংজুরিপার, চেংজুরির পারে এনডির বান্ধের কাজ, রিপেয়ারিং কাজ একটা হচ্ছে, 17 লক্ষ টাকার কাজ। কিন্তু এখানের সাধারণ মানুষের বক্তব্য যে এখানে একটা জেসিবি দিয়ে এই বান্ধের সঙ্গেরই মানে 2 মিটারের ভিতরে এখানে পুকুর খনন করে মাটি দেওয়া হয়েছে। এই পুকুর যে কোনো সময় যদি ফ্লাড আসে তাহলে এই বাঁধ টেনে নিয়ে যাবে পুকুরে। এইভাবে ঝুঁকি নিয়ে কাজ করা হচ্ছে। এখানে পাশে পুরো গ্রাম আছে, যদি এইভাবে কাজ হয় তাহলে পুরো গ্রাম বিপন্ন হয়ে যাবে। এইভাবে কন্ট্রাক্টররা দুর্নীতি করছে, কাজে নয়ছয় করছে। আমি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন যে উনি অবশ্যই দেখছেন এই কাজটা, এবং উনি বলেছেন যে উনি কাজ করে দেবেন, আর যদি না দেন তাহলে আমরা উপর লেভেলে কমপ্লেন করে ব্যবস্থা নেব। বারুইগ্রাম প্রতিনিধির রিপোর্ট,
নিউজ বাংলা। সময় হয়ে গেল একটা বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত, তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান AST এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে AST এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন AST এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। ফিরে এলাম বিরতির পর। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দিনই বিরোধী দলে ব্যাপক ধস নামিয়ে বিগত বাম সরকারকে তীব্রভাবে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের সভায় বিরোধী শিবির ছেড়ে 3371 জন ভোটার বিজেপি দলে সামিল হন। নিজের প্রদেশকে যতটা ভালোবাসেন ঠিক ততটাই রাজ্যকেও ভালোবাসেন নরেন্দ্র মোদী। 37 লক্ষ ত্রিপুরাবাসীকে কেউ জানত না, ত্রিপুরার কোনো নিজস্ব পরিচিতি ছিল না। বিধানসভা নির্বাচনের পর পৃথিবী একটু একটু করে চিনছে ত্রিপুরাকে, কমিউনিস্টকে শেষ করে দিয়েছে রাজ্যবাসী। রবিবার সাত রামনগর বিধানসভা কেন্দ্রে যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আমরা ত্রিপুরাবাসী যখন ত্রিপুরার বাইরে কোন রাজ্যে যেতাম, বিদেশ তো ছেড়ে দিন, তো আমাদেরকে যখন জিজ্ঞাসা হতো কোথা থেকে এসছেন ত্রিপুরা, তার জন্য মনে হতো আমাদের যাতে লোক অন্যদের অন্য রাজ্যের লোক কোর্ট মার্শাল করে বসে থাকতো, কোথা থেকে এসছেন ত্রিপুরা, কি এটা কোথায় থাকে, আবারও জিজ্ঞাসা করবো। দুইবার বলার পরে ত্রিপুরাতে আমার স্টেট বললো এটা কি, কারণ কি পার্টি আর ব্যক্তির পেছান তৈরি করেছিল এরা 25-30 বছর যায়। কমিউনিস্ট পার্টি আর এক ব্যক্তি, বাকি ত্রিপুরা জনতা বা ত্রিপুরা মাটি বা, কারণ এরা ত্রিপুরার মাটিকে শ্রদ্ধা করে না, ভারত মাতাকে শ্রদ্ধা করে না, ত্রিপুরার মাটিকে ভালোবাসে না। এরা চায়নার মাটিকে ভালোবাসে, এরা রাশিয়ার মাটিকে ভালোবাসে, এরা রাশিয়ার প্রচার করেছে ত্রিপুরাতে, এরা ভিয়েতনামে প্রচার করেছে, এরা চায়নার প্রচার করেছে, এরা ত্রিপুরার প্রচার কোন জায়গাতে করলে 25 বছর ক্রমাগত সরকার আমার ত্রিপুরা রাজ্যটা চেনে না। আজকে 2018 নির্বাচনের পর পুরো দুনিয়া চিনে নিয়েছে 37 লক্ষ ত্রিপুরাবাসী ইতিহাস তৈরি করেছে, যে 3 বছর 2.5 বছরের মধ্যে দেড় পার্সেন্টের বিজেপিকে একতরফা ল্যান্ডস্লাইডিং করে কমিউনিস্টকে সমাপ্ত করে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে যে ত্রিপুরার মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ। এদিকে সভায় আলোচনা রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন 2018 নির্বাচনে নতুন সরকার প্রতিষ্ঠার পর কথা বলার স্বাধীনতা পেয়েছে রাজ্যের মানুষ। কমিউনিস্টদের কাজ ছিল মহিলাদের মিছিলের সামনে দাঁড় করিয়ে দেওয়া, আখেরে কাজের কাজ কিছুই হয়নি। 2018-তে ত্রিপুরার মানুষ ভারতীয় জনতা পার্টির সরকার নয় স্বাধীনতা পেয়েছে, স্বাধীনভাবে বলার হাসার সুযোগ পেয়েছে। বাড়ি ঘরের মধ্যে জয়েন্ট ফ্যামিলি থাকে, অনেক সময় ঝগড়াঝাটি হয়, স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ হয়, তাহলে যদি স্ত্রী বলতো
আমার এত বক্স তোর বাবার লোকে দেখতে মিলেছে বাপের মধ্যে আমার বক্স আমি বাড়ির যাবো গা বাপের বাড়ি কেমনে তোর থাকবি দেখতাম তোর বাপে করে কিনা প্রাণ ডাকলে যাও না অক্ষণ বেড়ে যায় বলে অক্ষণ রাত্রে বারোটা দিতাম না সকালে উঠতে যাবো গা তোমার স্যারও দেখতাম না বলে যাও না অনেক যাও না কিন্তু নরেন্দ্র ভাই মোদী মহিলা সশক্তিকরণ কাকে বলে দেখিয়ে দিয়েছেন শৌচালয় যোজনাও মহিলার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা মহিলার নামে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা মহিলার নামে গ্যাস কানেকশন এবার যখন বলে যাও গা তোর শুধু প্রাণটা লয় না যখন জমির কাগজটা লয় গ্যাস চুলাটা বগল লয় তো পুরা একটা মা কি করো তো আমার নামে লয়ে যাও গো পারবে আর যখন দলিলটা ল কারণ মহিলাকে সামনে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া যে কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রণে নারী শক্তির নামে শুধু মিছিল করানো আর তাকে সশক্তিকরণের কোন ব্যবস্থা করেনি নরেন্দ্র ভাই মোদী করে দিয়েছে যে আর্থিক ভাবে তাদেরকে অধিকার দিয়ে দিয়েছে আচরণ করুন মাকে যদি তার ছেলে বলে বাড়ি থেকে বেড়ে যাও তো মা বলবে প্রধানমন্ত্রী আবার জন্য ঘর নিয়ে চলে যাবো কারণ হিম্মত হয় না মাকে সে কথা বলার জন্য এদিনের যোগদানী সভায় 3371 জন ভোটার বিজেপি দলে যোগদান করেন নবাগতদের স্বাগত জানান বিজেপির প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বিধায়ক সুরজিৎ দত্ত আগরতলা প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা ঘন বসতিপূর্ণ এলাকায় পেট্রোল পাম্প হতে বাধা দিলেন এলাকাবাসী ঘটনা কৈলাসহর মহকুমার পদ্মের পাড় এলাকায় ঘনবসতিপূর্ণ এলাকায় পেট্রোল পাম্প করা যাবে না এই দাবিতে এলাকার দলমত নির্বিশেষে পুরুষ মহিলারা একত্রিত হয়ে পেট্রোল পাম্পের কাজ বন্ধ করে দেন কৈলাসহর শহরে প্রবেশ করার মুখেই পদ্মের পাড় এলাকায় কৈলাসহর কুমারঘাট সড়কের পাশেই নাকি ভারত পেট্রোলিয়ামের পাম্প স্থাপিত হতে যাচ্ছে এলাকাবাসীর কানে এই খবর পৌঁছা মাত্রই এলাকাবাসী নির্দিষ্ট জায়গাতে এসে শ্রমিকদের কাজ বন্ধ করার অনুরোধ করেন এবং শ্রমিকরা কাজও বন্ধ করে দেন এলাকাবাসীরা মিডিয়ার প্রতিনিধিদের বলেন পদ্মের পাড় এলাকার এই জায়গাতে পাম্প করা যাবে না কারণ এই জায়গার চতুর্দিকে প্রচুর মানুষের বাড়ি ঘর রয়েছে তাছাড়া এই জায়গাটা এয়ারফিল্ডের রানওয়ের উল্টো দিকে অবস্থিত কিছুদিন পূর্বে এয়ারপোর্ট অথরিটি যে সার্ভে করেছিল তাতে দেখা যায় নতুন এই পেট্রোল পাম্পের জায়গার উপর দিয়ে বাইপাস রোড হবে তাই এখন যদি এই জায়গায় পেট্রোল পাম্প হয়ে যায় তাহলে আগামী দিনে এই এলাকায় আরো সমস্যা তৈরি হবে আমরা এখানে আমরা শুনতে পেরেছি যে এখানে কৈলাসহরের যে বিশেষ করে আমাদের কৈলাসহরের পাইতবাজার এলাকাতে ঘন ঘন এখন দুইটা পেট্রোল পাম্প হয়ে যেতেছে করে শুনতেছি আগের তো গোপালগুসের একটা আছে এখন আরও একটা যেন এখানে ভারত পেট্রোলিয়ামের তরফ থেকে পেট্রোল পাম্প হল এখানে কাজকর্ম চলছে অনেক বেশ কয়েকদিন ধরে এরপরে পাড়া প্রতিবেশী সবাই আমার বিশেষ করে মা বোনেরা সবাই কইছে যে আপনারা একটু এগিয়ে আস আমরাও আসি আপনাদের সাথে এখানে পেট্রোল পাম্প যদি হয় গণবসতি এখানে তাহলে কেমন হইব আর বিশেষ করিয়া আমাদের বেশ কিছুদিন আগে এই জায়গাটা যে কিনছে মালিকানার আগে এখানে যে গোপালগুসের এটা জায়গা ছিল কিন্তু এর আগে আমাদের এয়ারপোর্টটা বারবো করে অলরেডি সার্ভে হয়ে গেছিলো সার্ভে হওয়ার পরে এই দিকে এই যে গাছের যে এই দিকে করিয়া ওই প্রদীপ সিংয়ের বাড়ির দিকে এটা বাইপাস রাস্তা এইদিকে আমাদের যে হইয়া বিধাননগরের দিকে ঘুরবো এয়ারপোর্টটা বাড়লে পরে এইরকম করিয়া করবো কইয়া এটা অলরেডি সার্ভে হয়ে গেছে গিয়ে এখন দেখা যাইতেছে শুনতেছে ভারত পেট্রোলিয়ামে এখানে যদি পেট্রোল পাম্প যদি হয়ে যায় তাহলে তো এয়ারপোর্টে আমরা রাস্তা আর পাইতাম না পেট্রোল হয়ে গেলে আর এখানে ঘনবসতির মধ্যে কেমনে পেট্রোল পাম্পের পারমিশনটা পাই আমরা ভারত পেট্রোলিয়ামের কাছে আমরা আপত্তি জানাইতেছি আপত্তি করবো এবং আমাদের ডিএমএ সাহেবের কাছে আমরা খুব সহসায় আমরা মিলবো কি করছেন হ্যাঁ আজকে আমরা এখানে যে এখানে যে কাজ করতেছে মেশিনারি লাগে আমরা ওনার কাছে আমরা রিকোয়েস্ট করছি যে আজকে থেকে কাজ বন্ধ আপনারা কাজ করতে পারেন মালিকরা আমরা জানাই দেন কৈলাসহর থেকে দাবাশিস দত্তের রিপোর্ট নিউজ বাংলা এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়